মার্কিন যুদ্ধবিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ, সতর্ক উত্তর কোরিয়া। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া সম্পর্ক, আর তারই জের ধরে বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে সীমান্ত বরাবর ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে। বলাই বাহুল্য, উত্তর কোরিয়াকে কড়া বার্তা পৌঁছে দিতে এই বোমাবর্ষণ করা হচ্ছে। চলতি সপ্তাহেও মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে নয়া ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে কিম জং উনের প্রতিরক্ষা দপ্তর, আর তারই জবাবে এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। মার্কিন সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, অন্তত দুইটি B-1B সুপারসনিক বোম্বার ও চারটি F-36 স্টিলথ ফাইটার জেট লাগাতার দক্ষিণ কোরিয়ার পূর্বে অবস্থিত একটি মিলিটারি ক্ষেত্রে ব্যাপক গোলাবর্ষণ করছে। তবে পেন্টাগন প্রকাশ্যেই এই যৌথ মহড়ার কথা স্বীকার করেনি, কিন্তু উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী পদক্ষেপ সে দেশের পারমাণবিক গবেষণার গতি রুদ্ধ করতে পারবে না। সম্প্রতি সিউলকে লক্ষ্য করে একটি মিসাইল ছুড়ে বসেন কিম, তারপর থেকে ওয়াশিংটনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলছিল সিউল। জানা গেছে, গুয়ামে মার্কিন বায়ুসেনা ঘাঁটি অ্যান্ডারসন এয়ারফোর্স বেস থেকে দুইটি মার্কিন যুদ্ধবিমান B-1B উড়ে গেছে কোরিয়ার সীমান্তে। তাদের সঙ্গে যোগ দিয়েছে জাপান মার্কিন বিমান সেনা ঘাঁটি ইয়াকুনি থেকে উড়ে আসা চারটি F-36 স্টিলথ ফাইটার জেট। US প্যাসিফিক কমান্ডের ইঙ্গিত, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিরুদ্ধে জবাব দিতে এই ব্যাপক মহড়া চালানো হচ্ছে। যদিও পিয়ংইয়াং সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন যুদ্ধবিমান দেখিয়ে তাদের পরমাণু কর্মসূচি আটকানো যাবে না। তবে এই মুহূর্তে কোরিয়া সীমান্তে তিনটি দেশের সেনায় কার্যত পুরোপুরি যুদ্ধ প্রস্তুতি নিয়ে রয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।